আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ, আমি ইঞ্জিনিয়ার সাইফুল দুবাই থেকে। আজকে দেখাবো আপনাদেরকে আমরা দুবাই শহরে একটা বিল্ডিংয়ের মধ্যে কীভাবে ইলেকট্রিক্যাল কন্ডুটিং করি এবং প্লাম্বিংয়ের জন্য সিলেক্টগুলো কীভাবে রাখা হয় সেটা দেখাবো আজকে। তো দেখুন, আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। এখানে অনেক স্টিল দেশে অনেকগুলি রড, আমাদের দেশে যেরকম একদম খোলা স্বভাবে ফাঁকাফাঁকি রড হয়, এই দেশে আসলে সেরকম একদম দেখেন অনেক ঘন রড। তো যেটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা আমাদের দেশের তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টগুলি যেগুলি বা আমরা পাইপিং করি, আমরা সহজভাবে সোজা সোজাভাবে করি, বাট এখানে সে ধরনের কোনো সমস্যা নেই। এখানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যেতে পারবেন, কারণ যেহেতু পাইপগুলিকে ব্যান্ড স্প্রিংয়ের মাধ্যমে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যান্ড করা যায়। আমি জাস্ট একটা বক্স দেখাই, যেটা আমাদের দেশে বক্সের মধ্যে সোজা সোজা আমাদের পাইপগুলি নিতে হয়, বাট এখানে দেখেন আমরা কীভাবে ব্যান করতে পারছি, কারণ পাইপগুলি ইচ্ছা মতো ব্যান করা যায়। হ্যাঁ, এই পাইপগুলিকে এগুলির থিকনেস হচ্ছে 1.8, অর্থাৎ 2 mm থেকে কম আর কি, যেটা আমাদের দেশে 200-300 বলা হয়। দেখেন আমরা পাইপগুলিকে কীভাবে ব্যান করছি। এটা হচ্ছে বক্স, তিন মুখে একটা জংশন বক্স আমি দেখাতে পারতেছি। হ্যাঁ, তিন মুখে জংশন বক্স, একটা পাইপ এদিকে গেছে, দেখেন কীভাবে ব্যাং করা হয়েছে। আরটাকে দুটো অফসেট করা হয়েছে, এখানে দুটো অফসেট করা হয়েছে, এই যে এই পাইপটাকে দুটো অফসেট করা হয়েছে, অফসেট করে এই পাশে গেছে। তার মানে এখানে আমাদের দেশে যেভাবে সোজা সোজা করা হয় এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই। এখানে আসলে অনেক ঘন স্টিল, যে কারণে আপনাদেরকে অনেক ক্লিয়ারলি জিনিসগুলি দেখাইতে পারতেছি না। তো যাক, এমনি নর্মালি একটা জিনিস দেখায়। তো এখানে পাইপগুলিকে ব্যান স্প্রিংয়ের মাধ্যমে, আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, ব্যান স্প্রিংয়ের মাধ্যমে ব্যান করা যায়, যার কারণে যে কোনো ইচ্ছাভাবে যেভাবে সুবিধে সেভাবে আমরা করতে পারি। তো এই আমাদের দেশে তো নর্মালি একটা রুমের মধ্যে মাঝখানে একটা পয়েন্ট হয়, চারপাশে চারটা দেওয়ালের মধ্যে নিয়ে যাওয়া হয়। এদেশে কিন্তু সে ধরনের না, দেওয়ালের মধ্যে পয়েন্ট থাকে না, বেশিরভাগ সিলিংয়ে পয়েন্ট থাকে। দেখেন অল পয়েন্টগুলি সিলিংয়ে। হ্যাঁ, দেখেন এই যে কীভাবে ব্যান করা হয়েছে। তো এখানে এসে এটাকে লুফিং বলা হয়। আসলে এই দেশে কিন্তু একটা সুইচের মাধ্যমে অনেকগুলি লাইট জ্বালানো হয়, একটা রুমের মধ্যে আবার একটা লাইট থাকে না, একসাথে 10-12 লাইট থাকে। দেখুন এখানে একটা ত্রিমুখী বক্স, এটা কীভাবে গেলো, সবগুলি ব্যান্ড হয়ে সিধা গেলো আর কি। অর্থাৎ এখান থেকে তিনমুখী বক্স, তো এটা রুমের মনে হয় সেন্টার না, রুমের সেন্টার থেকে দুই পাশে দুটো লাইট হয় সেটাই। তো এখানে কী হয়েছে, একটা সুইচ ডাউনে গেছে, অর্থাৎ একটা সুইচ হবে, আরেকটা সিধের ডিবিতে গেছে, আরটা হচ্ছে পাশের যে বক্স আছে সেটি লুফিং হয়েছে। দেখেন এই এই পাইপটা সিঁড়ির ডিবিতে চলে গেছে, আর এই পাইপটা যেটা দেখতেছেন এটা সুইচ ডাউনে গেছে, আর এই যে এই পাইপটা যেটা দেখতেছেন আমি দেখাচ্ছি, এই পাইপটা দেখেন এটা আসে পরবর্তী বক্সের সাথে লুপিং হয়েছে, এই যে এটা লুপিং, এই যে এখানে আসে লুপিং হয়েছে দেখছেন। তো এখান থেকে আবার তিনটা পাইপ এটা পরবর্তী বক্সের সাথে লুপিং করা হয়েছে। এগুলি আসলে কী হয়, এদেশের রুমগুলিতে যে সেন্টার আছে না, সেন্টার যেহেতু এখানে ফ্যান হয় না, বেশিরভাগ জায়গায় সিলিং ফ্যান হয় না, যেহেতু এখানে এয়ার কন্ডিশনের কাজ, যার কারণে সিলিং ফ্যান হয় না। তো কী হয়, ওই মাঝখানটা যেটা আছে সেখানে একটা স্যান্ডেলের লাইট বলা হয়, যেটা বড় লাইটগুলো হয় স্যান্ডেলের লাইট, তারপরে যেগুলি দুই পাশে দুইটা ছোটো ছোটো লাইট থাকে, এরপর আবার কন্ডিশ করা হয়। কন্ডিশের মাধ্যমে ওখানে এই যে এগুলি সব দেখতেছেন না, এগুলি সব সুইচ ডাউন, অর্থাৎ হল রুমে একসাথে অনেকগুলি সুইচ হবে। তো আমরা কী করি, ফ্লাইয়ের মধ্যে হোল করে আমরা ওই পাইপগুলোকে ব্যাং করে ঢুকাই ফেলে। তো দেখেন এখানে যে অনেকগুলো পাইপ একসাথে জংশন হয়েছে, এটা কী জন্য গেলো, এটা ডিবিতে আসছে। যে দেখেন এখানে নিচে ডিস্ট্রিবিউশন বোর্ড হবে, এখানে আমরা অনেকগুলো হোল করছি। দেখেন আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এখানে আমরা রুমের মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা নিচে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে আমরা ফ্লাইয়ের মধ্যে এখানে হোল মারছে, ভালো করে দেখাতে পারতেছেন, এই যে হোল করে সবগুলি ডিবির পাইপ, যে দেখেন এগুলি সব রুমে রুমে গেছে, এখান থেকে রুমে রুমে গেছে। তো এখান থেকে মেন এটা হচ্ছে ডিবি, ডিস্ট্রিবিউশন বোর্ড বলা হয় যেটাকে। তো এভাবে আসলে মূলত এই দেশে কাজ করা হয়, মানে আমাদের দেশে যেরকম সবগুলি স্কোয়ার বা সমান সমান রাখতে হয়, এই ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে যে দেখেন আমি যেটাই সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, এই দেশের পাইপগুলো দেখেন ইচ্ছা মতো ব্যাং করা যায়। দেখেন কীভাবে ব্যাং করা হয়েছে, মানে মনে হচ্ছে একটা ফ্যানের মতন করে ইচ্ছা মতো ব্যাং করা যাচ্ছে।
আচ্ছা এখন এবার বলি আমরা যে প্লাম্বিং অর্থাৎ বাথরুমের উপরে যে কিভাবে আমরা স্লিপগুলি রাখি সেটা এবার দেখাবো আপনাদেরকে তো আমি এখান থেকে একটু শুরু করি পুরো বিল্ডিংটা একটু দেখাই আপনাদেরকে অনেকগুলি স্টিল দেখেন এটা সিঁড়ি দেখতেছেন এটা সিঁড়ি এরা স্টিল পিক্সের পাকিস্তানি লোক এরা স্টিলগুলো বানাতেছে এখানে এই এই কংক্রিটটা অর্থাৎ এই স্ল্যাবের কংক্রিট হবে অনেকটা এক ফুটের কাছাকাছি মানে বারো এক ফুট বলতে আপনার 12 ইঞ্চ মতন কংক্রিট হবে ঠিক আছে তো 12 ইঞ্চির মতন কংক্রিট হবে দেখেন অনেক হাইট কংক্রিট হবে 12 ইঞ্চির মতন এখানে দেখলে বুঝবেন আমাদের দেশে তো 6 ইঞ্চি কংক্রিট হয় এখানে 12 ইঞ্চির মতন কংক্রিট হবে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে প্লাম্বিংয়ের স্লিপ যেটা আমরা মনে করেন উপরে এটাতে বাথরুম হবে তো এখানে আমরা স্লিপগুলি রাখছি পরবর্তীতে যখন দেওয়াল হবে তখন আমরা ওই সব এগুলো ইয়ে করবো আর প্লাম্বিংয়ের সবগুলি হাই লেভেল যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাছিলাম প্লাম্বিংয়ের হাই লেভেলগুলো কীভাবে আমরা একটা পাইপের সাথে একটা জয়েন্ট দিই সেটা আমার অন্য একটা ভিডিওতে আছে তো আমি এখানে আসলে অনেক স্টিল বেশি এখানে বোঝানো যাচ্ছে না আমি এখান থেকে দেখে এখানে আরেকটা বাথরুম আছে এই জায়গাটা আসলে উপরে বাথরুম তো এখানে এই যে দেখতেছেন আসলে এই স্লিপটা হচ্ছে এখানে আসলে বিডেট আছে বিডেট অর্থাৎ একটা বাথরুমে দুইটা ডাব্লিউসির মতন আছে দুইটা কমোডের মতন একটাতে প্রস্রাব করবে আরেকটাতে টয়লেট করবে এই জন্য এখানে দুইটাই পয়েন্ট আছে তো এটা হচ্ছে সেই বিডিটের স্লিপ অর্থাৎ একই সাথে দুইটা পয়েন্ট হবে এটা বিডিটের স্লিপ এখানে যে দেখতেছেন একটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউসি যেটা এখানে বসে ইংলিশ কমার্ট আরবি কমার্ট হয় না অর্থাৎ বাংলাদেশের বেঙ্গলি কমার্টগুলি বাংলা কমার্টগুলো হয় না সবগুলি ইংলিশ কমার্ট অর্থাৎ হাই কমার্ট যেটা বলে আমাদের দেশে তো এটা হচ্ছে সেটার ফুল স্লিপ আর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলু ট্র্যাপ বলা হয় তো যেটা পানি ফুলোরে পানি পড়লে পানি চলে যাওয়ার জন্য ঠিক আছে আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে শাওয়ার অর্থাৎ এখানে যখন গোসল করবেন টাইলসের মাধ্যমে তারা গ্লাসের মাধ্যমে শাওয়ার এরিয়া বানাবে সেই পানিগুলি যাওয়ার জন্য আমরা এগুলি রাখছি আর কি আর যে পাশে যে আপনি বলবেন যে হ্যাঁ ভাই বাথরুমের ভিতরে ইলেকট্রিক্যালের পাইপ দেখা যাচ্ছে এটা আসলে ইলেকট্রিক্যালের পাইপগুলো করা হয়েছে নিচের ফুলোর জন্য বাট প্লাম্বিংয়ের জন্য অর্থাৎ 5 ফিটারের জন্য উপরের স্ল্যাব অর্থাৎ এটা ফার্স্ট ফ্লোর স্ল্যাব আর ও নিচের পাইপগুলো হচ্ছে গ্রাম ফ্লোর জন্য আমাদের দেশে যেটা গ্রাম ফ্লোরকে একতলা বলা হয় এখানে কিন্তু গ্রাম ফ্লোর বলা হয় তো ঠিক আছে আর এই যে পিছনে একটা ছোট্ট স্লিপ দেখতেছেন না সেটা হচ্ছে এই বাথরুমে একটা এসির মেশিন বসবে এয়ার কন্ডিশনের মেশিন যেগুলো ডাক্ট স্পিকিং বলা হয় সেটা যে পানি কোথায় যাবে সেই পানিগুলি এটা এসির জন্য ড্রেন রাখা হয়েছে পানিগুলি নিচে যাবে নিচে যেয়ে ফুল উঠাবে ডুব আর কি ঠিক আছে আর এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওয়াশ মেশিন এগুলো আমরা যখন কংক্রিট হয়ে যাবে স্লিপগুলিকে আমরা বাইরে আবার ব্যাগে করে ফেলবো এবং ওইটার ভিতরে আমরা যখন পার্মানেন্টলিভাবে পাইপিং করবো তখন এই পাইপিংগুলি হয় তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে এটাকে বলা হয় ওপেনিং এটাকে বলা হয় ওপেনিং অর্থাৎ এই স্ল্যাবের মাঝখানে খালি জায়গা রাখা হয়েছে কেন রাখা হয়েছে এটা এটাকে বিভিন্ন সার্ভিস অর্থাৎ এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে আমাদের সাথে নর্মালি অ্যাডজাস্টমেন্ট ইউজ করা হয় না বা করলেও সেটা জানালাতে ইউজ করা হয় তো এখানে কিছু মেকানিক্যাল অ্যাডজাস্টমেন্ট বলা হয় যেগুলি ডাক্তের মাধ্যমে কিচেন থেকে হাওয়া নিয়ে যাওয়া হয় এবং অথবা মানে ওটিএসগুলি রাখা হয় বিভিন্ন সার্ভিস আপনার যাওয়ার জন্য এই যে দেখেন এটা চারপাশে স্টিলের মাঝখানে ওটিএস রাখা হয়েছে যেন প্লাম্বিংয়ের সার্ভিস অথবা ইলেকট্রিক্যালের যে বিভিন্ন ধরনের ডাক্ট ফ্যান আছে এগুলি যেন সার্ভিসগুলি যাইতে পারে এটা হচ্ছে সিঁড়ি এটা একটা ওটিএস ওই পাশে যেগুলি দেখতেছেন ওগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখেন কত মানে থিকনেস কমপ্লিট আমরা তো আমাদের দেশে মাত্র 6 ইঞ্চ কমপ্লিট করা হয় তাতে আমাদের ইনশাল্লাহ পানি লিক হয় না এই দেশে এরপরে পানি লিক হয় আসলে সমস্যা হচ্ছে কংক্রিটের মধ্যে বেশি তারা কেমিক্যাল ইউজ করে তো এখানে 1 ফুটের মতন কংক্রিট হবে এরপরে আবার 5 ইঞ্চের মতন মশলা দিয়ে তারা টাইলস লাগাবে তো আমরা যেগুলি পাওয়ার সকেট আছে অর্থাৎ সকেটের যে পয়েন্টগুলি হয়
সেগুলো আমরা টাইলসের নিচে যখন বালি দিয়ে কাজ করা হয় তখন আমরা সকেটের এই পয়েন্টগুলো রাখা হয়। এগুলি সবগুলো হচ্ছে এই পয়েন্টগুলো সবগুলো হচ্ছে লাইটিং পয়েন্ট।